আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বিষয় হচ্ছে পায়খানা ও প্রস্রাবের সঠিক নিয়ম। চলুন আজকে জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, পায়খানা ও প্রস্রাবের স্থান হচ্ছে টয়লেট। টয়লেট একটি নাপাকি বা ময়লা আবর্জনা ত্যাগের জায়গা, আর এ টয়লেটে দুষ্ট ও বদ জিনের বাসস্থান। কোনো ব্যক্তি যখন টয়লেটে প্রস্রাব ও পায়খানা করতে প্রবেশ করে আর দোয়া না পড়ে, তবে এসব দুষ্ট ও বদ জিন মানুষের লজ্জা স্থান নিয়ে খেলা করে। আর যারা প্রকৃতির প্রয়োজন পূরণের টয়লেটে প্রবেশ করার আগে মহান আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করে, হাদিসে বর্ণিত দোয়া পড়ে, তবে দুষ্ট ও বদ জিন তাদের দেখতে পায় না। আমাদের উচিত হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দোয়াকে পড়ে নেওয়া। এ কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদিকে টয়লেটে প্রবেশের আগে এসব সময় আল্লাহর কাছে দুষ্ট ও বদ জিনের আক্রমণ থেকে আশ্রয় চাওয়ার তাগিদ দিয়েছেন। তিনি নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমি নিজেও এর উপর আমল করতাম। সুতরাং টয়লেটে প্রবেশের আগে ও পরে দোয়া পড়ে নেওয়া আমাদের দরকার। এই দোয়াটি আমরা যখন টয়লেটে যাব তখন আমাদেরকে পড়তে হবে। বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আরেকবার আমি বলছি, ভালো করে শুনবেন। বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, অর্থাৎ আল্লাহর নামে শুরু করছি, হে আল্লাহ, নিশ্চয় আমি আপনার কাছে পুরুষ ও স্ত্রী শয়তানের অনিষ্ট তথা ক্ষতি থেকে আশ্রয় চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে যে বাক্যটি শিখালেন, অবশ্যই আমাদের উচিত হবে সেটি পড়ে নেওয়া। আর যদি আমরা সেই সঠিক দোয়াকে যদি না পড়ি, তাহলে কিন্তু সেই শয়তানেরা আমাদের নিয়ে খেলা করবে। আমাদের উচিত হবে এই দোয়াটি পড়ে নেওয়া। আর যখন আমরা পায়খানা থেকে বের হওয়ার পরে এই দোয়াটি আমরা পড়ব, গুফরা নাকা, অর্থাৎ আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। আমরা যখন পায়খানা থেকে বের হব সে সময় আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এই দোয়াটি পড়ব, গুফরা নাকা, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। তো চলুন আজকে এই একটি বিষয় নিয়ে আলোচনা করলাম। আশা করছি আপনারা আজকে থেকে এই আমলটি করবেন এবং আপনি বন্ধু বান্ধবকে এই ভিডিওটি শেয়ার করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ঘন্টিকে বাজাবেন। এইরকম ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই থাকবেন। আবার দেখা হচ্ছে দ্বিতীয় ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।